আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুম হাসান আর আপনাদের সামনে একটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা দেখব যে যে কোনো লাইটকে আমরা সাদা লাইটকে কালার কিভাবে করব। জি হ্যাঁ, আমি সাদা লাইট যদি থাকে তাহলে আমরা ইয়েলো লাইটে কনভার্ট কিভাবে করব। যে কোনো সাদা লাইটকে আমরা ইয়েলো লাইটে কনভার্ট কিভাবে করব, হলুদ লাইটে কনভার্ট কিভাবে করব। তো আমরা চলুন ভিডিওটি স্টার্ট করি। তো ভিডিওটি স্টার্ট করার আগে যদি আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছবিটি, তো এটা এটা কিন্তু আগে সাদা, এই ধরনের সাদা লাইট ছিল। এখান থেকে এর ইফেক্টটি হচ্ছে সাদা, এর আলোটি হচ্ছে সাদা, এটাকে আমরা ইয়েলো কীভাবে করলাম। তো আগে পিকচারটি কিন্তু এরকম ছিল, তারপর কিন্তু আমি এডিট করার পর কিন্তু এটাকে ইয়েলো লাইটে কনভার্ট করে দিয়েছি। তো এটাকে কিভাবে করলাম, তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এটা ডিলিট করার পর বন্ধুরা এরপর আমরা কি করব যে এখান থেকে কন্ট্রোল জে প্রেস করে আরেকটি কপি করে নিব। হ্যাঁ, কিবোর্ডে আমরা কন্ট্রোল জে প্রেস করে আরেকটি কপি করে নিলাম। এরপর কি করব বন্ধুরা, যে আমরা এখান থেকে ইমেজে আসব। ইমেজে আসার পর এখান থেকে অ্যাডজাস্টমেন্টে আসার পর এখান থেকে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি লেভেল। তো কন্ট্রোল এল প্রেস করলে কিবোর্ডে কিন্তু এটা শর্টকাট ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে ক্লিক করে এটাকে ওপেন করে নিচ্ছি। তারপর এই ডায়লগ বক্সটাকে ওপেন হয়ে গেছে। তারপর করব কি বন্ধুরা, যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অপশন লেখা, এই অপশনে আমরা ক্লিক করব। ঠিক আছে, অপশনে ক্লিক করার পর এই ডায়লগ বক্স কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর আমরা করব কি, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নেব, ফাইন ডার্ক অ্যান্ড লাইট কালারকে সিলেক্ট করে নেব। তো এখানে আমরা ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমরা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি নিচে, যে শ্যাডো দেখতে পাচ্ছি, মিড টোন দেখতে পাচ্ছি অ্যান্ড হাইলাইট দেখতে পাচ্ছি। তো আমরা হাইলাইটে ক্লিক করব, এখানে এই সাদা অপশনে হাইলাইটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখি এখান থেকে আমরা ইয়েলো কালারকে সিলেক্ট করে নিব। তো আমরা এখান থেকে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে ওকে করে নেব। ওকে করার পর এটাকেও আমরা ওকে করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইয়েলো লাইট কিন্তু চলে আসছে। তো এরপর এখান থেকেও আমরা এটাকে ওকে করে দিলাম। ওকে করার পর বন্ধুরা এই মেসেজকে আমরা নো করে দিতে পারি। তাই আমরা দেখতে পাচ্ছি যে সাদা লাইট কিন্তু ইয়েলো লাইটে কনভার্ট হয়ে গেছে। তা আগে কিন্তু এরকম সাদা লাইট ছিল, তারপর এই ইফেক্টের পর কিন্তু ইয়েলো লাইটে কনভার্ট হয়ে গেছে। তো আশা করি আমার ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে ভালো লাগতে পারে। তো এই ধরনের অনেক আরও ভিডিও নিয়ে আসবো আমরা আপনাদের জন্য। তো আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।